আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য চিকেনের পিসগুলোকে পরিষ্কার করে ধোয়ার পরে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মিনিমাম আপনারা এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তার সঙ্গে রয়েছে ধনে পাতা কুচি, আদা রসুন পেস্ট আর সঙ্গে স্বাদমতো নুন গোলমরিচ দিয়ে অলিভ অয়েলে আমরা রান্নাটাকে করব। তো ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আজ যে রেসিপি বানানে যা রেহি হু ইসকে লিয়ে চিকেন পিসেস কো কার্ড ইয়া দহি মে ম্যারিনেট করকে রাখি হু কম সে কম এক ঘন্টে কে লিয়ে, মিনিমাম 1 আওয়ার। ইহা পর বারিক কটি হুই ধনিয়া কে পত্তে হে, কোরিয়েন্ডার লিভস, চপড কোরিয়েন্ডার লিভস, আদা রসুন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট আর ইসকে সাথ সাথ স্বাদানুসার নমক, সল্ট, গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার আর ইয়ে যে রেসিপি হ্যায় ইসকো অলিভ অয়েল মে পকায়েঙ্গে। তো আপ লোগ ভিডিও কো স্কিপ না করতে হুয়ে দেখতে রহিয়ে। এর সঙ্গে একটা ক্রিমি চিজি সস বানাবো যেটা এর উপরে দেব। তো সেটাকে বাটার দিয়ে বানাবো। তো কিভাবে পুরো রান্নাটাকে করছি আপনারা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ইসকে সাথ জো সস বানাউঙ্গি ও বাটার মে বানাউঙ্গি জো চিজি আর ক্রিমি হোগা। তো আজ কিয়া বানানে যা রহি হু আপ লোগ ভিডিও কো স্কিপ না করতে হুয়ে এন্ড তক দেখতে রহিয়ে। কড়াতে অলিভ অয়েল দেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। কড়াই মে অলিভ অয়েল ডালনে কে বাদ জিঞ্জার গার্লিক পেস্ট ইয়া অদরক লহসুন কে পেস্ট ও ডাল দিয়ে হে। এরপরে হালকা করে নেড়ে নিলাম। ইসকে বাদ থোড়া সা ফ্রাই কর লিয়ে হে। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। ইসকে বাদ ম্যারিনেট কিয়ে হুয়ে চিকেন পিসেস জো থে ও ডাল দিয়ে হে। এরপরে স্বাদ মতো নুন দিচ্ছি। ইসকে বাদ স্বাদানুসার নমক ইয়া সল্ট ডাল রহি হু। আঁচটাকে কমিয়ে নুন দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এটাকে এরকমভাবেই মাঝে মধ্যে ঢাকা খুলে কষে কষে করতে হবে যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ না হয়ে যায়। নমক ইয়া সল্ট ডালনে কে বাদ কুছ দের কে লিয়ে ইসকো ঢককে রখ দিয়ে হে। আর বিচ বিচ মে আপ লোগোঁ কো দেখনা পড়েগা কে অন্দর সে ইয়ে আচ্ছে সে পক যায়। 10 মিনিট পরে ঢাকা খুলে ধনে পাতা কুচি দিলাম। 10 মিনিট কে বাদ আফটার 10 মিনিটস ঢাকন খোলনে কে বাদ ধনিয়া কে পত্তে চপড কোরিয়েন্ডার লিভস ডাল দিয়ে হে। এরপরে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবং তারপরে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। ইসকে বাদ আর 10 মিনিট কে লিয়ে 10 মিনিটস কে লিয়ে ঢাকন লগা কে রখ দিয়ে থে। আর ফির ব্ল্যাক পেপার পাউডার ইয়া কালি মির্চ পাউডার ডাল দিয়ে হে ইসমে। সব একসাথ মিক্স কর রহি হু আচ্ছে সে। এরপরে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। সসটা বানানোর জন্য কড়াতে বাটার দিয়েছি। সস বানানে কে লিয়ে কড়াই মে বাটার দিয়ে হে। এরপরে দুধের সামান্য কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দুধ মে বহুত থোড়া সা কর্নফ্লাওয়ার মিক্স করকে রাখি থি ও ডাল দিয়ে হে। এরপরে নুন গোলমরিচ ওরিগানো এবং চিজ গ্রেট করে দেব। ইসকে বাদ সল্ট ব্ল্যাক পেপার পাউডার সল্ট আর ওরিগানো ডালুঙ্গি আর গ্রেট করকে চিজ ইসমে ডালুঙ্গি। এরপরে এটা একসঙ্গে মিক্স করার পরে যখন ঘন হয়ে যাবে তখন এই সসটা তৈরি হয়ে যাবে। ইসকে বাদ ইয়ে সস জব গাড়া বন জায়গা তব ইয়ে বন জায়গা